যাদের অপরিসীম কষ্টের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আলো দেখতে পাই, সেই বাবা মা কেমন আছেন, কিভাবে তাদের হক আদায় করছি, যে সম্মান ও মনোযোগ তাদের প্রাপ্য তা কি দেখছি। বিখ্যাত সব সূরা এবং হাদিসে শুধু মা বাবার অধিকার বর্ণনা করা হয়েছে নানাভাবে, ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষার মাধ্যমে তা হয়তো আমরা জেনেছি। এবারের আলোচনায় সেই শিক্ষারই আলোকপাত করা হয়েছে যা আমাদের নৈতিক শিক্ষাগুলোকে আবার উজ্জীবিত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করার পর মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যাদের কারণে, যাদের মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি, তাদের আনুগত্য করা, অর্থাৎ মা বাবার প্রতি দায়িত্ব পালন করা। মা বাবা আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের এই নামান্তর। পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন এবং আল্লাহ পাক এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন, হে মানব সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদ্ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, ইহসান শব্দের অর্থ হলো সদ্ব্যবহার। মা বাবার প্রতি সদ্ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তাদের জীবনকে সুন্দরময় করে তোলা সন্তানের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সূরা লোকমান আল্লাহ রব্বুল আলামিন কয়েকটি আয়াতে মা বাবার প্রতি দায়িত্ব পালনের কথা উল্লেখ করেছেন। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো এবং মা বাবার প্রতি কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ পাক বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, মা বাবার ব্যাপারে আমি মানব জাতিকে গুরুত্ব আরোপ করেছি। এরপরেই আল্লাহ বিশেষ করে মায়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হে সন্তান, তুমি একটু চিন্তা করে দেখো তোমার মা কত কষ্ট করে তোমাকে বুকে ধারণ করেছেন, গর্ভে ধারণ করেছেন এবং লালন পালন করেছেন, বুকের দুধের মাধ্যমে তোমাকে বড় করেছেন, কষ্ট স্বীকার করেছেন। তুমি সেই ত্যাগের কথা তুমি ভুলে যেও না, উৎসর্গের কথা ভুলে যেও না, তাদের প্রতিও তুমি সদ্ব্যবহারের মাধ্যমে সেই ঋণকে পরিশোধ করে দাও। মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব, আল্লাহ নবী আমাদেরকে এ ব্যাপারে শিক্ষাদান করেছেন। আসুন আমরা জেনে নিই মা বাবার প্রতি কি কি দায়িত্ব আমরা পালন করব। মা বাবার প্রতি দায়িত্বের মধ্যে প্রধান দায়িত্ব হলো তাদের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তাদের মনে কোনো রকম কষ্ট না দেয়া। আল্লাহ পাক সূরা ইসরাত ইরশাদ করছেন, ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, তোমরা মা বাবার প্রতি উহ শব্দ উচ্চারণ করো না, তাদের মনে ব্যথা দিও না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, নরম ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করো তাদের ব্যাপারে এবং তাদের প্রতি আচরণকে সুন্দর করো। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, একটি পাখি যেমন তার ডানাকে বিছিয়ে তার মুনিবের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, তোমাদের ডানাকে মা বাবার জন্য নরম করে দাও, অর্থাৎ তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করো, তাদের কথাকে তোমরা শোনো, সুন্দর ব্যবহার করা মা বাবার বড় ধরনের একটি পাওনা। সন্তান যখন ভালো আচরণ করে, সুন্দর ব্যবহার করে, মিষ্টি ভাষায় কথা বলে, মা বাবার মন বড় হয়ে যায়, আনন্দিত হয়, মা বাবার মন থেকে দোয়া আসে সন্তানের জন্য।
কিন্তু মা বাবাকে যারা কষ্ট দেয় কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, মা বাবা তাদের প্রতি অসন্তুষ্ট হন, একইভাবে আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট হন। হাদিসের মধ্যে আছে কয়েকটি গুনাহকে আল্লাহ পাক আখেরাতের জন্য অপেক্ষা করেন না, দুনিয়াতে তার শাস্তি মানব জাতিকে দেন। তার মধ্যে একটি গুনাহ হলো মা বাবার প্রতি অবাধ্যতা। মা বাবার প্রতি যে অবাধ্যতা করবে দুনিয়ার মধ্যেই, তার এই জীবনেই আল্লাহ পাক তাকে তার শাস্তি দেবেনই, তাকে লাঞ্ছিত করবেন, তাকে অপমানিত করবেন, এবং তার সন্তানরা তার প্রতি অসৎ ব্যবহার করবে। এবং বাস্তব জীবনেও আমরা দেখতে পাই যারা জীবনের প্রথম অংশে মা বাবার প্রতি সুন্দর আচরণ করেনি, তাদের সন্তানরা তাদের প্রতিও ভালো আচরণ করছে না। মা বাবার দোয়ার ফলাফল কেমন হয় আমরা বুখারী শরীফের একটি ঘটনা থেকে দেখতে পাই। হযরত জুরাইজ একজন বিখ্যাত আল্লাহ প্রেমিক ছিলেন, ইসলামের আগের যুগের তিনি একজন ইবাদতকারী ছিলেন, পুরোটা জীবন তিনি তার গির্জাতে কাটিয়েছেন, একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করতেন। মাঝে মাঝে তার মা এসে তাকে দেখে যেত, কথা বলে যেতেন। একদিন এসে তার মা দরজায় ডাকলেন, জুরাইজ জুরাইজ। তিনি নামাজে ছিলেন। জুরাইজ চিন্তা করলেন, আমি কি মায়ের ডাকে সাড়া দেব না আল্লাহর ইবাদত করব। তিনি আল্লাহর ইবাদতেই লিপ্ত থাকলেন, মায়ের ডাকে সাড়া দেননি। মা মনে কষ্ট পেল এবং তিনি বললেন, জুরাইজ তুমি আমার ডাকে সাড়া দাওনি, মৃত্যুর আগে আল্লাহ যেন তোমাকে পতিতার মুখ দেখায়, খারাপ মেয়েদের মুখ দেখায়, একটি বদদোয়া করলেন। একদিন জুরাইজ নামাজে ছিলেন, ওই গ্রামের একজন খারাপ মেয়ে তাকে অসৎ কাজ করার জন্য আহ্বান জানিয়েছিল, জুরাইজ প্রত্যাখ্যান করেছে। মেয়েটির মনের মধ্যে প্রতিশোধ নেয়ার স্পৃহা জাগল, তিনি বললেন আমি তোমাকে দেখাব। মেয়েটি গ্রামের এক রাখালের সাথে অন্যায় কাজ করেছে এবং তার গর্ভে বাচ্চা এসে যায়। বাচ্চাটি প্রসবিত হওয়ার পরে মেয়েটি প্রচার করতে লাগলো, এই বাচ্চাটি জুরাইজের, সেই আমার সাথে অন্যায় কাজ করেছে। আসলে কিন্তু জুরাইজ ভালো মানুষ, এবাদত গুজার মানুষ, তিনি এই কাজটি করেননি। লোকজন ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষুব্ধ জনতা তার গির্জার উপর আঘাত করে চুরমার করে ফেলল এবং তাকে গির্জা থেকে বের করে নিয়ে আসলো। তারা বলল, তোমাকে আমরা এত সুফি মানুষ মনে করতাম, তুমি কিনা অসৎ কাজ করো, অন্যায় কাজ করো গির্জাতে বসে। তিনি বললেন, ঠিক আছে, তোমরা আমাকে যা শাস্তি দাও আমি সেটা গ্রহণ করব, আমাকে দুটি রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ তিনি দুটি রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বললেন, হে আল্লাহ তুমি জানো আমি কোনো গুনাহ করিনি, এই অন্যায় কাজের কথা তারা যা বলছে আমি করিনি, হে আল্লাহ তুমি আমাকে এই অসম্মানজনক পরিস্থিতি থেকে মুক্তি দাও। নামাজ শেষ করে জুরাইজ বললেন, যেই শিশুটি জন্ম লাভ করেছে সে কোথায়, তাকে নিয়ে আসো। শিশুটিকে আনা হলো। জুরাইজ ওই অবুজ শিশুটিকে জিজ্ঞাসা করলেন, নবজাতককে জিজ্ঞাসা করলেন, তোমার বাবাকে বলো। সবাইয়ের উপস্থিতিতে নবজাতক শিশুর কণ্ঠে উচ্চারিত হলো, আমার বাবা হলো অমুক রাখাল। সকলে আশ্চর্য হয়ে গেল, তারা ভুল বুঝতে পারলো যে জুরাইজ অন্যায় করেনি, মেয়েটি মিথ্যা প্রচার করেছে। তখন তারা সকলে জুরাইজের কাছে মাপ চাইল আর বলল, আপনার গির্জাকে আমরা ভেঙে দিয়েছি, স্বর্ণ দিয়ে আমরা সেটাকে নির্মাণ করে দেব। জুরাইজ বললেন, আমার স্বর্ণের গির্জা দরকার নেই, আগে যেমন ছিল তেমনই করে দাও। জুরাইজ বললেন, আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো আমার মায়ের বদদোয়ার ফসল, আমার মা মনে কষ্ট পেয়ে যে কথা বলেছিলেন সেটাই বাস্তবে রূপায়িত হয়েছে। একজন আল্লাহওয়ালা মানুষের ক্ষেত্রেও মা যখন বদদোয়া করেন সেটা কিভাবে গ্রহণ হয় সেটা আমরা দেখতে পেলাম। অপরপক্ষে কেউ যদি মা বাবার প্রতি সদ্ব্যবহার করে আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। বুখারী শরীফের বর্ণনায় আমরা
পাই, আল্লাহ নবী এরশাদ করেছেন, তিনজন ব্যক্তি একটি সফরে বের হলো, হঠাৎ ঘূর্ণিঝড় তৈরি হলো, তারা সকলে ঝড় থেকে বাঁচার জন্য গুহার মধ্যে প্রবেশ করলেন। এমন সময় পাহাড়ের পাদদেশে যে গুহাটি ছিল, পাহাড়ের উপর থেকে বড় ধরনের একটি পাথর এসে দরজাকে বন্ধ করে দিল। তিনজনের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তারা চিন্তা করলেন যে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ পাক যেন এই করুণ পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমাদের যার জীবনের সবচেয়ে যেই ভালো কাজটি আছে সেটা দিয়ে আমরা দোয়া করব। একজন দোয়া করলেন, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, একদিন নিরিবিলিতে তাকে আমি পেয়েছিলাম, আমি তার সাথে নারী এবং পুরুষ যেভাবে কাজ করতে চায় স্বামী স্ত্রীর মতো আমি তাকে তার সাথে কাজ করতে চাইলাম, কিন্তু আমার বোন আমাকে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সাথে সাথেই আমি আল্লাহর ভয়ে তোমার ভয়ে আমি তাকে ছেড়ে আসলাম। হে আল্লাহ, সেদিন তুমি জানো কোনো মানুষ ছিল না, কেউ জানার কথা ছিল না, একমাত্র তোমাকে ভয় করে আমি এই অন্যায় করিনি, সেই কাজটি যদি তোমার পছন্দ হয় সেই কাজের উসিলায় আমাকে আজকে এই বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ নবী বলেন, লোকটি দোয়া করার পর পাথরটি একটু করে সরে গেল। দ্বিতীয়জন দোয়া করলেন, হে আল্লাহ, আমার মা ছিলেন বৃদ্ধা মা, সারাদিন আমি কাজ করতাম, দুধ নিয়ে আসতাম, আগে মায়ের হাতে তুলে দিতাম, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাতাম, একদিন আমি রাতের বেলায় ফিরতে দেরি হলো, আমার মা শুয়ে গেছেন, এখন আমি চিন্তা করলাম যে এই দুধ আমার মাকে না দিয়ে আমি অন্যদেরকে কি করে দিই, আবার মাকে ঘুম থেকে জাগানো, তার কাঁচা ঘুম ভাঙানো আমার পছন্দ হলো না, আমি অপেক্ষা করলাম দেখি আমার মা নিচ থেকে জাগ্রত হন কিনা। অনেকক্ষণ মায়ের জন্য আমি অপেক্ষা করলাম, সন্তানরা কান্নাকাটি করছিল কিন্তু তাদেরকে আমি দিইনি মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য। মা যখন জাগ্রত হলেন তাকে দুধ পান করিয়ে অন্যদেরকে আমি পান করালাম। হে আল্লাহ, এই কাজটি যদি তোমার পছন্দ হয় তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। এই দোয়া করার পর পাথরটি আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি, তিনিও আল্লাহর দরবার দোয়া করছেন, হে আল্লাহ, আমার একজন রাখাল ছিল, আমার কাছে কাজ করত, পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল, আমি তার পারিশ্রমিকের পয়সা দিয়ে একটি ছাগল খরিদ করলাম, তার জন্য লালন পালন করলাম, কিছুদিন চলে যাওয়ার পর ছাগল বাচ্চা দিল, অনেকগুলো ছাগলের একটা পাল হয়ে গেল। দীর্ঘদিন পর লোকটি আসলো, এসে বলল আমার কিছু পাওনা ছিল, আমাকে যদি ফেরত দেন আমি খুশি হব। মালিক বললেন, নাও বিশাল যে ছাগলের পাল দেখতে পাচ্ছ এটা নিয়ে যাও, এটা তোমার। চাকর মনে করল আমার সাথে মনে হয় ঠাট্টা করছে, তিনি বললেন আপনার যদি দেয়ার না হয় না দেন, কিন্তু আপনি আমার সাথে ঠাট্টা করছেন কেন? মালিক বলল, না আমি ঠাট্টা করছি না, এগুলো সবগুলোই তোমার পারিশ্রমিকের পয়সা দিয়ে আমি ছাগল কিনেছি এবং সেগুলোকে লালন পালন করেছি, সব তোমার, তুমি নিয়ে যাও। লোকটির মন খুশি হয়ে যায়, হে আল্লাহ, তোমাকে রাজি করার জন্য আমি এই কাজটি করেছি, একজন মানুষের উপকার করেছি, হে আল্লাহ, এই কাজটি যদি তোমার পছন্দ হয় তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। আমরা এখানে দেখতে পাই যে মায়ের সাথে সদ্ব্যবহার করার কারণে এই বন্দী দশা থেকে তারা মুক্তি পেল। কাজেই মায়ের প্রতি সদ্ব্যবহার, সুন্দর আচরণ মানুষকে বিপদ থেকে মুক্তি দান করে। হ্যাঁ, মায়ের সাথে ভালো ব্যবহার, বাবার সাথে ভালো ব্যবহার মানুষের হায়াতকে বৃদ্ধি করে, মানুষের জীবনকে বরকতপূর্ণ করে, মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয়। এবং মা বাবা যদি তাদের উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। হাদিস শরীফের মধ্যে আছে, রেদর রব্বি ফি রেদল ওয়ালিদ ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদ, বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট থাকেন, বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট থাকেন। একজন পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়াকে কবুল করেন। কাজেই সন্তানের দায়িত্ব হল মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। এরপরে মা বাবার প্রতি আরও কী দায়িত্ব আছে, আসুন পরবর্তী হাদিস আমরা শুনে নিই। বুখারী শরীফের বর্ণনায় আছে,
একজন লোক এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কাজ কি? আল্লাহর নবী বললেন, আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। লোকটি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদেইন, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সদ্ব্যবহার করা, তাদেরকে আনন্দ দেয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ নবী সদ্ব্যবহার, মা বাবার প্রতি দায়িত্ব পালনে এত বেশি উৎসাহিত করেছেন, সাহাবায়ে কেরাম মা বাবার প্রতি সে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়েছেন। একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা কি জীবিত আছেন? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। তখন আল্লাহ নবী বললেন, যাও, তোমার মায়ের অনুমতি নিয়ে আসো। কোনো বর্ণনায় দেখা যায় তিনি বলেছেন, যাও, তোমার মায়ের সেবা করো, সেটাই তোমার জন্য জিহাদ। অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। মায়ের পায়ের নিচে জান্নাত হওয়ার অর্থ হল মায়ের এবাদতের মাধ্যমে, মায়ের আনুগত্যের মাধ্যমে তুমি জান্নাত পেতে পারো। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমার মা এবং বাবা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তাদের সেবা করে তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তাদের মাধ্যমে তুমি জান্নাতে যাবে, আর তাদেরকে অসন্তুষ্ট করে থাকো যদি, তাহলে তাদের কারণেই তুমি জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী আমিন বলেছিলেন হযরত জিব্রিলের বদদোয়ার উপর। এক জুমাতে তিনি মিম্বারে দাঁড়িয়ে আমিন বলে, উচ্চস্বরে আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, তিনজন ব্যক্তির ব্যাপারে বদদোয়া করার জন্য হযরত জিব্রিলকে পাঠানো হয়েছিল, হযরত জিব্রিল বদদোয়া করেছিলেন আর আমি আমিন বলেছি। তাবরানী শরীফের বর্ণনা, হযরত জিব্রিল বলেছিলেন, ওই তিনজনের একজন হলো যে ব্যক্তি তার মা বাবা দুজনকে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ তাদেরকে সন্তুষ্ট করে নিতে পারেনি, সেই লোক যেন লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আল্লাহ নবী উত্তরে বলেছিলেন, আমিন, হে আল্লাহ কবুল করে নাও। হযরত জিব্রিলের মতো গুরুত্বপূর্ণ ফেরেস্তার বদদোয়া এবং আল্লাহ নবীর মতো নবী এবং রসুলদের সর্দারের আমিন বলা, সেটা নিশ্চয়ই বৃথা যাবে না। কাজেই যারা মা বাবাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তাদের প্রতি সদ্ব্যবহার করবে না, সেবা করবে না, তারা অবশ্যই এই পৃথিবীতে লাঞ্ছিত হবে। বার্ধক্য অবস্থায় মা বাবার সেবা করা, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা সন্তানের একটি দায়িত্ব। একজন বৃদ্ধ মানুষ আল্লাহ নবীর কাছে আসছিলেন। হাদিসের ঘটনা থেকে জানা যায়, হযরত জিব্রিল ওই লোকটি পৌঁছার আগেই আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন একজন বৃদ্ধ লোক আসবে, আপনি তাকে জিজ্ঞাস করবেন সে মনে মনে কি কথাটি বলেছিল। কথা মতে লোকটি যখন এসে পৌঁছল, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার মনে কি কথা একটু আগে এসেছিল, কথাটা বলো। আসল ঘটনা ছিল, ওই বৃদ্ধ লোকটি তার সন্তান বড় হওয়ার পর তাদের সেবা করত না। বৃদ্ধ লোকটি একসময় তার দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসত। ছেলে, যুবক ছেলে আল্লাহ নবীর কাছে আসে বিচার দিলেন, বললেন, আমার বাবা আমার দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসে। আল্লাহ নবীর কাছে এই বিচার দেওয়ার কারণে বৃদ্ধ লোকটির মনে বড় কষ্ট লাগলো। তখন তার মনে কয়েকটা কবিতা এসে গেল। সেই কবিতাটা, মনের সে আকুতিটি আল্লাহর দরবারে পৌঁছে যায়। হযরত জিব্রিল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে সেটা জানিয়ে যায়। লোকটি বলেছিল আরবি কবিতায়, যার অর্থ হল, আহা আমার সন্তান, তোমার একদিনের জ্বর হলে আমার পুরো রাত কত কাতরতায় কাটছিল, আমি ঘুমাতে বিছানায় যেতে পারতাম না, তোমাকে না দিয়ে আমি মুখে খাবার নিতে পারতাম না, তোমাকে কোলে নিলে আমার তৃপ্তি লাগত। হে আমার সন্তান, তুমি যখন বড় হলে, আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, আমার যখন অভাব, তোমার দোকান থেকে, তোমার সম্পদ থেকে আমাকে কিছুই দিচ্ছ না, আহা কি অন্যায়টুকু না তুমি করছো, আমি কত অসহায়।
মনের ভিতরে এই আকুতিগুলো কবিতার শব্দে আবৃত হয়েছিল। আল্লাহর নবী কথাগুলো শুনে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছিল। আর বৃদ্ধ লোকটিকে বলল, তোমার এই কথা শুনলে শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্ট আকাশ বাতাস কেঁপে উঠে। এবং তাকে বললেন, আনতা ওয়া মালুকালি আবিক, হে ছেলে, তুমি নিজে এবং তোমার সকল সম্পত্তি তোমার বাবারই, তোমার বাবা না হলে তুমি দুনিয়াতে আসতে পারতে না। কাজেই একজন পিতা অভাব যখন হয় তার সন্তানের সম্পদ থেকে খাওয়ার অধিকার রাখেন, সন্তানের পয়সা গ্রহণ করতে কোনোই বাধা নেই, কোনো লজ্জার কারণ নেই, কারণ এই সন্তান তো ওই পিতার কারণেই দুনিয়াতে এসেছে। কাজেই ইসলামের শিক্ষা হলো, যখন আর্থিকভাবে সন্তানরা সচ্ছল হবে, মা বাবার প্রয়োজন অনুযায়ী তাদেরকে আর্থিক সহযোগিতা করা ওয়াজিব, এই ওয়াজিব দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। যদি পালন না করে তাহলে এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। কেউ যদি সন্তান মা বাবার তাদের উপর যদি সন্তুষ্ট না থাকে, মহান রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট থাকে না, মা বাবার সেবা করতে গিয়ে যদি উহ শব্দ কেউ উচ্চারণ করে, তার জীবনের সবগুলো আমল বাতিল হয়ে যায়। মা বাবার প্রতি দয়া করা যেমন দায়িত্ব, মা বাবার জন্য দোয়া করো তেমন দায়িত্ব। আল্লাহ পাক নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বলুন, রব্বির হামহুমা, হে আল্লাহ, আমার মা বাবার উপর দয়া করো, যেভাবে আমি ছোট থাকাকালীন তারা আমাদের উপর দয়া করেছিল সেভাবে তাদের উপর তুমি দয়া করো। অন্যান্য আয়াতেও মা বাবার জন্য দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। মা বাবার জন্য দোয়া করা নবীদের আদর্শ। হযরত নূহ আলাইহিস সালাম নিজে দোয়া করেছেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখানে হযরত নূহ দোয়া করছেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। মা বাবার জন্য দোয়া করা, তাদের জন্য গুনাহ মাপ চাওয়া, এটা সন্তানের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দায়িত্ব শেষ হয় না। পাঁচটি দায়িত্ব মা বাবা দুনিয়া থেকে চলে গেলে সন্তানের উপর থেকে যায়। এক নম্বর, মা বাবার গুনাহ মাপ চাওয়া আল্লাহর কাছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাই, হে আল্লাহ আমাকে মাপ করো, আমার মৃত মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। দুই নম্বর, মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রতিটি নামাজের পর দোয়া করা, তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য ইসালে সোয়াব করা, সোয়াব পৌঁছে দেয়া সন্তানের দায়িত্ব। এবং তিন নম্বর, মা বাবা কোনো ওসিয়ত করে গেলে, উইল করলে সেটাকে পালন করা, বাস্তবায়ন করা, এটি একটি দায়িত্ব। তিন নম্বর, মা বাবার কারণে যারা আত্মীয় স্বজন হয়েছে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখা দায়িত্ব। যেমন বাবার কারণে চাচা আত্মীয়, ফুফু আত্মীয়, তাদের প্রতি সুন্দর সম্পর্ক বজায় রাখা। মায়ের কারণে খালা মামা তারা আত্মীয় হয়, তাদের প্রতি সুন্দর ব্যবহার করা দায়িত্ব। এবং পাঁচ নম্বর দায়িত্ব, বাবার সমবয়সী বন্ধুবান্ধবদের প্রতি সুন্দর আচরণ করা, মায়ের সমবয়স্কা মহিলাদের প্রতি সুন্দর আচরণ করা সন্তানের দায়িত্ব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধকে পথে পেয়ে তার সাথে কুশল বিনিময় করলেন, ঘোড়া থেকে নেমে গেলেন, তাকে আদর যত্ন করলেন। হযরত ইবনে ওমরকে তার ছাত্র জিজ্ঞাসা করলেন, আপনি এত যত্ন করে বৃদ্ধ লোকটির সাথে কথা বললেন, তার কারণটা কি? তাকে কি শুধু সালাম দিলেই যথেষ্ট ছিল না? হযরত ইবনে ওমর বললেন, না, তিনি আমার আব্বার সমবয়সী, আমার আব্বার সাথে তার সম্পর্ক ছিল, আমার আব্বার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য আমি তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছি, সম্মান দেখিয়েছি। একজন আদর্শ সন্তানের দায়িত্ব হলো এভাবেই বাবার সমবয়সীদের প্রতিও সম্মান প্রদর্শন করা। এইভাবেই সন্তানরা যখন মা বাবার প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, দয়া এবং দোয়া করবে, তাদের জন্য গুনাহ মাপ যাবে, সেই সন্তানদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় এবং তাদের পরিবারগুলোই হয় সুখীময় পরিবার, শান্তিপূর্ণ পরিবার। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন এবং মা বাবাকে সন্তুষ্ট রাখার তৌফিক আমাদেরকে দান করুন
এবং আল্লাহর নবী যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই মোতাবেক আমাদের জিন্দেগিকে পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।